আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপি 2008 সালের 5ই জুন মিরপুর শহর নিবাসে বাংলাদেশের 29তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে। তো যাত্রা শুরুকালীন সময় থেকে কিন্তু এ যাবৎকালে তাদের যে শিক্ষার গুণগত মান তারা কিন্তু সেটা ধরে রেখেছে। ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 4456তম স্থান হচ্ছে বিইউপির। অনেক স্টুডেন্টের কিন্তু স্বপ্ন থাকে বিওপির সুন্দর মনোরম ক্যাম্পাসে লেখাপড়া করার জন্য, কিন্তু বিওপির যে হাই সেমিস্টার ফি এটা কিন্তু অনেকের বাধার কারণ হয়ে দাঁড়ায়। অনেক কিন্তু কনফিউশনে পড়ে যায়, দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, এত সেমিস্টার ফি তারা কীভাবে পে করবে এবং কীভাবে বিওপিতে পড়াশোনা করবে। তো বিওপির যে হাই সেমিস্টার ফি এর পেছনেও কিন্তু বেশ কারণ আছে, সেই কারণগুলো আমি আজকে ভিডিওতে ক্লিয়ার করবো না, সেটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও থাকবে, তোমরা অতি শীঘ্র ভিডিওটি পেয়ে যাবে। অন্যদিকে বিইউপির যে হাই সেমিস্টার ফি এই বিষয়ে যাদের ধারণা একটু কম আছে তারা আজকে ভিডিও থেকে প্রপার একটা ধারণা পেতে পারো। সুতরাং ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, তোমাদের অবশ্যই উপকার আসবে। তো প্রথমে আমি তোমাদেরকে বিইউপির প্রত্যেকটা ফ্যাকাল্টি ওয়াইজ যে সেমিস্টার ফিটা সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। তার আগে একটু বিষয় জানা প্রয়োজন, সেটা হচ্ছে বিইউপি কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট যে প্রোগ্রাম অনার্স লেভেলে সেটা কিন্তু 4 বছরের কোর্স, আর এই 4 বছরের কোর্স কিন্তু তোমার হচ্ছে 6 মাস পরপর একটা করে সেমিস্টার হয়ে থাকে। তো টোটাল হচ্ছে 4 বছরে 8টা সেমিস্টার। সেই 8টা সেমিস্টারে তোমার ফ্যাকাল্টি ওয়াইজ কিন্তু তোমার যে সেমিস্টার ফি এটা কিন্তু ভ্যারি করে। যেমন তুমি যদি FSSS অথবা FSSS ইউনিটটাতে অ্যাপ্লিকেন্ট থাকো তাহলে তোমার জন্য কিন্তু 1,53,000 টাকা লাগবে। অন্যদিকে তুমি যদি FBS ফ্যাকাল্টিতে অ্যাডমিশন নিতে চাও সেক্ষেত্রে তোমার 8 সেমিস্টারের টোটাল ফিসটা লাগবে 1,54,500 টাকা, এবং FSSটাতে কিন্তু এই রেঞ্জটা আরও হাই। তোমার FSSতে যে 2টা সাবজেক্ট আছে সেই 2টা সাবজেক্ট কিন্তু সবচেয়ে বেশি সেমিস্টার ফি প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে তুমি যদি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পড়তে চাও তোমার 1,77,000 টাকা খরচ হবে, এবং অন্যদিকে যারা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্সে পড়তে চাও তারা কিন্তু 1,84,700 টাকা খরচ হবে। এই হচ্ছে বিইউপির প্রত্যেকটা ফ্যাকাল্টির জন্য যে সেমিস্টার ফি সেই বিষয়টা। তো এর পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু টাকাটা ভ্যারি করে থাকে। যেমন সোশিয়োলজিতে তুমি পড়তে চাও সেক্ষেত্রে তোমার কিন্তু 1,53,000 টাকা লাগবে যারা প্রজেক্ট গ্রুপের স্টুডেন্ট। অন্যদিকে যারা থিসিস গ্রুপের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু 1,57,000 টাকা পে করতে হবে। এই বিষয়গুলো বিইউপির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু বিস্তারিত প্রকাশ করা আছে, তোমরা সেখান থেকে দেখে নিবে। তোমাদের ধারণার সুবিধার্থে আমি বিষয়গুলো বলে দিলাম। অন্যদিকে অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর সেমিস্টার ফি কিন্তু অনেক লো বিইউপির তুলনায়। আমার বিশ্ববিদ্যালয়ে প্রতি সেমিস্টারে আমাদের 6 মাসের সেমিস্টার হয়, প্রতি সেমিস্টার ফি দিতে হয় 2,000 টাকা করে, অর্থাৎ 8টা সেমিস্টারের টোটাল খরচ হচ্ছে 16,000 টাকা। কিন্তু বিইউপিতে কিন্তু তোমার 1টা সেমিস্টারের ফি 16,000 টাকার উপর আছে। সুতরাং তুমি বুঝতেই পারছো কী পরিমাণ হাই বিইউপিতে এই সেমিস্টার ফিটা। এর পেছনে কিন্তু কারণ আছে, আমি পূর্বে বলেছি, সেটা নিয়ে অন্য একটা ভিডিও করবো, তোমরা সেই ভিডিও থেকে দেখে নিতে পারবে। তো বিইউপি যে এত হাই সেমিস্টার ফি এটা কিন্তু অনেকের মধ্যে বিশাল চিন্তার বিষয়। তো তুমি যদি বিইউপি তোমার স্বপ্ন হয়ে থাকে, বিইউপি তুমি যদি এক্সাম ভালোভাবে দিয়ে তুমি যদি চান্স পেয়ে যাও সেক্ষেত্রে তোমার যে সেমিস্টার ফি আছে সেইটা নিয়ে তোমাকে খুব একটা ভোগান্তির মধ্যে পড়তে হবে না। হ্যাঁ, অবশ্যই পড়তে হবে না, কারণ আছে। কারণ কিন্তু বিইউপিতে কিন্তু অনেকগুলো বৃত্তির ব্যবস্থা আছে, যে বৃত্তিগুলো নিয়ে তুমি সহজেই বিইউপিতে কিন্তু পড়াশোনা করতে পারো, তোমার স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে পারো। কীভাবে? বিইউপিতে কিন্তু মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক বৃত্তি দেওয়া হয়। মহামান্য রাষ্ট্রপতি যেহেতু প্রত্যেকটা পাবলিক বিষয়ের আচার্য, সেক্ষেত্রে তুমি বিইউপিরও কিন্তু আচার্য, সেক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক বৃত্তি দেওয়া হয়। অন্যদিকে বিইউপির যে উপাচার্য মহোদয় আছে ওনার পক্ষ থেকেও কিন্তু বৃত্তির ব্যবস্থা আছে। পাশাপাশি বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী প্রধান কর্তৃক এখানে বৃত্তি দেওয়া হয়। তার সাথে সাথে বিইউপির কিন্তু নিজস্ব বৃত্তি ভাতা চালু আছে। সুতরাং বিইউপির যে হাই সেমিস্টার ফি এই নিয়ে তোমরা যারা দুশ্চিন্তায় থাকো এবং কি যাদের একটু চিন্তার কারণ হয়ে যায় এই বিষয়টা, তারা কিন্তু এই সমস্ত জায়গা থেকে সহজে হেল্প নিতে পারো, তোমার স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হতে পারে। পাশাপাশি প্লাস পয়েন্ট হিসেবে তুমি বিইউপির স্টুডেন্ট হিসেবে কিন্তু অনেক জায়গায় তুমি টিউশনই করাতে পারো, সেটা ইনকাম তো আছে, সেটা তোমার হচ্ছে পার্সোনাল ইনকাম, সেটা আছে। কিন্তু তারপরে বলে দিলাম যে কোন কোন সোর্স থেকে তোমার বিইউপির পড়াশোনার স্বপ্নটা বাস্তবায়ন হতে পারে। ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এই বিষয়গুলো জানে না। যাদের টাকা আছে তারাই কি শুধু এই সমস্ত ভালো ভালো প্রতিষ্ঠানগুলোতে পড়বে? এটা কিন্তু কখনোই না। তোমার যদি তীব্র ইচ্ছাশক্তি থাকে, তোমার যদি ইচ্ছাশক্তির লেভেলটা অনেকটাই বেশি থাকে, এবং কি তোমার যদি দৃঢ় মনোবল নিয়ে তুমি সামনের দিকে অগ্রসর একটা প্রচেষ্টা তোমার মধ্যে থাকে, তাহলে কিন্তু অবশ্যই তুমি এই সমস্ত ভালো ভালো প্রতিষ্ঠানে পড়তে পারো। কারণ তাদের নিজস্ব যে বৃত্তি ভাতা, এটা ছাড়াও কিন্তু বিভিন্ন বাংলাদেশের সংগঠন আছে যারা বৃত্তি প্রদান করে থাকে, বিভিন্ন ফাউন্ডেশন আছে, এবং সরকার তহবিল থেকে কিন্তু বৃত্তি দেওয়া হয়। সুতরাং তোমরা এই নিয়ে অবশ্যই একদমই দুশ্চিন্তা করবো না। আগে তোমরা বিইউপিতে এক্সামটা দাও, এক্সাম দিয়ে ভালো একটা ফলাফল করো, তারপর তুমি বিইউপিতে ভাইভাতে টিকে যাও এবং কি বিইউপিতে একটা সাবজেক্ট পাও,
তারপরে তোমার হচ্ছে পড়াশোনা যে সেমিস্টার ফি এগুলো নিয়ে তোমার কিন্তু একদম চিন্তা করতে হবে না, যে বৃত্তি পাতার ব্যবস্থা আছে এবং কি পাশাপাশি তুমি টিউশনি করে কিন্তু টাকা ইনকাম করতে পারো। সুতরাং আজকে ভিডিও তুমি যে ইনফরমেশন পাইলে অবশ্যই তোমার জন্য উপকারে আসবে। সাথে সাথে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং কি যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকো। আজ এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।